নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ডিসেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি বিশ্ব রাশির মানুষ, ডিসেম্বর মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, নেগেটিভ এবং পজিটিভ দুটি দিক নিয়ে আমি আলোচনা করব। শুধু যে সবটাই যে ভালো হবে এমন কোনো কথা না, অর্থাৎ কিছু খারাপ কিছু ভালো তো আছে। তো প্রত্যেকেরই বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, কারো কর্ম, কারো স্বাস্থ্য, কারো ব্যবসা, কারো প্রেম, কারো শিক্ষা, কারো বিদেশ, সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা কিন্তু প্রশ্ন রয়েছে। তো এই আলাদা আলাদা প্রশ্নের সম্পূর্ণ রূপে আমি এই চ্যানেলে আপনাদেরকে মানে ডিটেলসে আলোচনা কিন্তু করতে চলেছি। তাই আপনাদের কাছে একটি আমার হাত জোড় করে অনুরোধ, আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে শুনবেন, মোটো স্কিপ করে আপনারা এই ভিডিও দেখবেন না। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের, আপনি যদি বিশ্ব রাশির মানুষ হন, আমি বলছি না যে আপনাদের ক্ষেত্রে 100% মিলবে, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে বা বন্ধু হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। কারণ দেখুন, একটি কথা আপনাদেরকে আমি বলি, বিশ্ব রাশির আপনি মানুষ, একই রাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকেই কিন্তু যে ব্যক্তিগত যে ন্যাকাল চার্ট আছে কিনা সেটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা, যে হুবহু মিলবে আমি এটা কখনো দাবি করি না। কিন্তু 10-20% হলেও কিন্তু আপনাকে এই রাশিফল সাপোর্ট কিন্তু আপনাকে দিবে। আলোচনা শুরু করা যাক। প্রথম আসে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। আপনাদের রাশির অধিপতি অষ্টম ভাবে অবস্থান করে 5 ডিসেম্বর থেকে। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলো ডিসেম্বর মাসে একটু স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো সমস্যা কিন্তু থাকছে। খুব বড় ধরনের সমস্যা না হলেও একটা ছোটোখাটো সমস্যা কিন্তু রয়েছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনি বিশ্ব রাশির মানুষ, আপনার ক্ষেত্রে লাভ রিলেশন অর্থাৎ প্রেমজ, যারা ইয়াং জেনারেশানরা আছে তাদের ক্ষেত্রে দেখুন, পঞ্চম ভাব রিপ্রেজেন্ট প্রেম। এই পঞ্চম পতি অষ্টমভাবে চলে যাচ্ছে, কবে? 23 ডিসেম্বর। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটামুটি খুব ভালো আমি বলতে পারছি না, খুবই যে খারাপ এটা বলতে পারছি না, কিন্তু নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু চলতে হবে। অর্থাৎ ছোটোখাটো ব্যাপারে ইগো নিয়ে আসা, সেন্টিমেন্ট নিয়ে আসা, এটা কিন্তু করলে চলবে না। অর্থাৎ যে কোনো কিছুকে নিজেদের মধ্যে আপনার একটা হালকা হিসাবে কিন্তু আপনাদেরকে নিতে হবে। আপনি বিশ্ব রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশ্ব রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে এডুকেশন রিপ্রেজেন্ট 5th হাউস অষ্টমগত। এডুকেশনে শিক্ষা ক্ষেত্রে কিন্তু মন লাগবে না। বিশ্ব রাশি যারা ছোট, যারা বাচ্চারা আছে, ধরুন ক্লাস 7, 8, 9, 10 পড়ে, এরকম যে ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী কিন্তু হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা উচ্চ শিক্ষা করছে, কোন কোন স্ট্রিমে যাবেন, কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে একটু হলো অনীহা, একটু হলো শরীরের জন্য পড়াশোনার দিকটাতে অতটা এনার্জি লাগবে না, কিছু ক্ষেত্রে মানসিক চাপ আপনাদের বৃদ্ধি করবে এডুকেশনের জায়গাটাতে, এটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আমি বলবো, এই সময়টা একটু হলো মাথা ঠান্ডা করে এডুকেশনের ব্যাপারটাতে আপনারা এগিয়ে চলুন। কারণ পঞ্চমপতি অষ্টমভাবে চলে যাচ্ছে কিনা, একটু তো ডিস্টার্ব দিবে, একটু হলেও আপনাদের কিন্তু ডিস্টার্ব কিন্তু দিবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রে একটু কনসাসনেস থাকা দরকার আছে, কেয়ারফুলি আপনারা কিন্তু এক্সামটাতে আপনারা কিন্তু নজর দিয়ে দিবেন, কেয়ারফুলি করবেন। এবার আসি ভাগ্য। দেখুন, সব থেকে বড় বিষয় হচ্ছে ভাগ্য। আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং বকরি থেকে মার্গি হয়ে গেছে, এটা আপনাদের কাছে সব থেকে যদি বলা হয় এক্সট্রা পাওয়া,
শনি মার্গি হয়ে গেছে এবং শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট। বিষরাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি মার্গি। এই যে জুলাই মাস থেকে যে সমস্যাগুলো চলছিল, এই সময় কিছুটা হলো সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। আপনি বিষরাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই যে ভাগ্য ক্ষেত্রে বিড়ম্বনা, আপনার কিছু ক্ষেত্রে কাজ আটকে যাওয়া, কিছু 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 ক্ষেত্রে পেন্ডিং হয়ে যাওয়া, এই সমস্যাগুলো যাদের চলছিল সে সমস্যাগুলো আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো রিলিফ আপনাদের কিন্তু হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান বৃদ্ধি কিন্তু করবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে, দূর যাত্রা ভ্রমণ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। আপনি বিশ্বরাশি মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার আসি কর্ম। দেখুন, কর্মপ্রতিও কিন্তু আপনাদের শনি, শনি আপনাদের কি হয়েছে মার্গি হয়ে গেছে। যারা কর্মের জায়গাটা নিয়ে একটু টেনশনে ছিলেন, কর্মক্ষেত্রের চাপ চলছিল, কেউ কেউ ভাবছে যে এই কর্মটা ছেড়ে যাব কি না আর একটা নতুন, আমি বলবো এখন স্থিতি কিন্তু হবে, কর্মক্ষেত্রের স্থিতিটা কিন্তু আপনাদের হবে। এবং আমি বলবো দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকুন কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে। এটা আমি আবারও বলবো, ফট করে কোনো একটা চাকরি ছেড়ে দেওয়া সেটা কিন্তু করবেন না, যতক্ষণ না এখন শনি আপনাদের কিন্তু রাশি পরিবর্তন করে ঠিক কেন্দ্রে কিন্তু অবস্থান করবে আপনাদের। এই সময় কোনো চাকরি ছাড়া বা নতুন চাকরিতে প্রবেশ করা কিন্তু কোনো মতে কিন্তু ভালো কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে এ মাসে আপনি বিষরাশির মানুষ শরীরের ব্যাপারে অর্থ খরচ এবং কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে টাকা আটকে যেতে পারে আপনাদের ক্ষেত্রে, এই সময়ের মধ্যে আপনাদের দেনা হয়ে যেতে পারে, এই সময় কিন্তু রয়েছে। এবং একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে, একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং সেটাও কিন্তু বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটি এক্সট্রা পাওয়া বলতে পারেন, কারণ বৃহস্পতি যদিও আপনাকে রাশি সাপেক্ষে খুব একটা রেজাল্ট না দিলেও আমি একটি কথা বলবো, আপনাদের ক্ষেত্রে চালিয়ে দিবে, এক কথায় চালিয়ে নেবেন, মানে যে জায়গাটাতে বাধা বিপত্তি চলছিল কি না সেই বাধা বিপত্তিগুলো আপনার কাটবে। আপনার এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতির জায়গা কিছু কিছু ক্ষেত্রে মজবুত হবে। কোন কোন সেক্টর, যারা ফরেনের সঙ্গে যুক্ত আছেন, ফরেন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। আপনি বিশ্বরাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং এই সময়ের মধ্যে আপনাদের সফলতা সাকসেস লাভ এই জায়গাগুলো কিন্তু রয়েছে। ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে দেখুন আপনাদের সফলতা কিন্তু পাবেন। যদি সপ্তমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, ব্যবসার জায়গাটা আপনাদের ভালো দিবে এবং আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। আপনি বিষরাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের বন্ডিং দেখা যাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে না হওয়া কাজ আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হবে। এবং অর্থনৈতিক স্থিতি, আবারও বলবো অর্থনৈতিক স্থিতি কিন্তু মজবুত হবে, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে। কী করবেন বিষরাশির মানুষ আপনি সৌভাগ্য লাভের জন্য? প্রথম কথা, আপনারা যত পারবেন ওম নমঃ শিবায়, যতটা আপনারা শিবের উপাসনা করতে পারবেন কি না, বিশেষ করে সোমবার দিন করে আপনারা যতটা শিবের উপাসনা করতে পারবেন, ডেফিনেটলি আপনি কিন্তু এই সময় একটা ভালো সুযোগ কিন্তু পাবেন। বছরের শেষ মাসে আপনাদের কিছু কিছু জায়গা থেকে কিন্তু অপরচুনিটি, কিছু কিছু জায়গা থেকে আপনাদের কিন্তু সুযোগগুলো কিন্তু আসবে। এই সুযোগগুলোকে কিন্তু আপনাদেরকে কিন্তু হাতে ধরতে হবে,
কারণ বারবার সুযোগ আসে না। কারো কারো বলে না এই মাসগুলো খুব আমার ভালো গিয়েছিলো, এই বছরগুলো খুব ভালো গিয়েছিলো, সবসময় কিন্তু মানুষের ভাগ্য কিন্তু সমান চলে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এই জায়গাটাতে যে আপনাদের যে সমস্যা যে রয়েছে, সেই সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি পেতে গেলে অবশ্যই মহাদেবের শরণাপন্ন আপনাদেরকে ডেফিনেটলি হতে হবে, তবে এই জায়গা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। তবে এই সময়ের মধ্যে এই বছরের শেষে কোনো সম্পত্তি রিলেটেড যাতে সমস্যা চলছিল সে সম্পত্তি রিলেটেড সমস্যাগুলো আপনাদের কাটবে। নিজস্ব ল্যান্ড প্রপার্টি কেনার জন্য খুব আদর্শ সময়। আমি আবারও বলব, যারা সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন, নতুন কোনো পারচেস করবেন বিক্রি করে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।